নেন আপনার পার্সেলটা। কেমন আছো তুমি? ম্যাডাম, আমি বেশি কিছু বলতে চাই না, আপনার পার্সেলটা রিসিভ করুন প্লিজ। শোনো, তোমাকে তো অনেকদিন পরে দেখলাম, বলো না তুমি কেমন আছো। আমি কেমন আছি সেটা বলার সময় নেই, আপনার পার্সেলটা রিসিভ করুন প্লিজ, আমার আর অন্য কোথাও কাজ আছে। সাবির, তোমার কি একবারও জানতে ইচ্ছে করে না যে আমি কেমন আছি? দেখুন ম্যাডাম, এইসব কথা বলতে আমি ইন্টারেস্ট না, আপনি তো সুখের জন্য এখানে আসছেন, আপনি তো সুখেই আছেন, নেন প্লিজ, আপনি জিনিসটা রিসিভ করেন। না সাবির, আমি সুখে নেই, আমি সুখের আশায় তোমাকে ছেড়ে চলে আসছিলাম, কিন্তু এখন আমি আর সুখে নেই। দেখুন ম্যাডাম, প্লিজ, আমার লেট হয়ে যাচ্ছে, আপনার পার্সেলটা কি আপনি রিসিভ করবেন? সাবির প্লিজ, তোমার চেহারাটা আমাকে একটু দেখাও, তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে আমার। না ম্যাডাম, এটা কখনো সম্ভব না, বললাম তো আপনার পার্সেলটা রিসিভ করেন, আমাকে বিদায় করেন। প্লিজ তুমি তোমার চেহারাটা একটু দেখাও না। এই কে রে, এতক্ষণ দাঁড়িয়ে দেখে কার সাথে কথা বলছিস তুই? এই ওকে, ওর সাথে কিসের কথা বলছিস তুই? না না কিছু না, উনি হচ্ছে ডেলিভারি ম্যান, তো তো আমি একটা জিনিস অর্ডার করছিলাম তাই আর কি দিতে আসতে। এই ফকিনের বাচ্চা, এতদিন ধরে বিয়ে হয়েছে কিছুই তো আনতে পারিসনি, আর এখন কি করছিস, অনলাইনে অর্ডার করছিস তাই না? আমার টাকা ধ্বংস করার ধান্দা তাই না? ছাড়ো ছাড়ো লাগছে আমার, আমি হচ্ছে তোমার জন্য কেকটা অর্ডার করেছিলাম, তোমার জন্মদিন তাই আমি কেকটা অর্ডার করেছিলাম, ছাড়ো। ভাই একটা কথা শুনুন, দেখুন ও তো আপনার স্ত্রী, আসলে আপনি যে ব্যবহারটা করতেছেন এটা মনে হয় ঠিক হচ্ছে না। আরে ভাই কি বলছেন কি আপনি, আপনি জানেন এই মেয়েটা কি পরিমানে কাজ লাগেনি, এর আগে ওর একটা বিয়ে হয়ে গেছিল, তার সংসারটা তো পুড়িয়েছে, এখন আমার ঘরে এসে আমার সংসারটা নষ্ট করছে। ভাই ও হয়তো প্রথম স্বামীর কাছে সুখ পায়নি, সেই সুখের আশায় আপনার হাতে ধরেছে, আপনি চাইলে তো ওকে সুখে রাখতে পারেন না। আরে ভাই আপনি কিসের সুখের কথা বলছেন, যে মেয়ে সুখের আশায় প্রথম স্বামীকে ছেড়ে চলে আসতে পারে, সে মেয়ে তো আরেকজনকে পেলে আমাকেও ছেড়ে চলে যেতে পারে। দেখুন ভাই, স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, হয়তো বা আমার স্ত্রীকে আমি ওইরকম ভালোবাসা দিতে পারি নাই, তাই আমার কাছ থেকে চলে গেছে। আর এখন তো দেখতেছি যে আপনার স্ত্রী আপনার সামনে কি সুন্দর ব্যবহার, কথাবার্তা কত সুন্দর, আপনি কেন এরকম করছেন? ভাই নিজের স্ত্রীকে ভালোবাসা দিন, অবশ্যই ভালো কিছু হবে। এই ভাই আপনার এই ধরনের উপদেশ দেওয়া বন্ধ করেন তো, আপনি নিজেকে নিজের কাজ করুন, এখানে এসে আমাকে উপদেশ দেওয়ার জন্য, একজন ডেলিভারি ম্যান হয়ে কিনা শেষ পর্যন্ত আমাকে উপদেশ দিচ্ছে। এই শোন, তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বকবক শুনবি নাকি? এই ভিতরে চল, তারপর তোর আস্তে খবর দেখ হচ্ছে। তুমি সুখের আশা আমাকে ছেড়ে চলে আসছো, আমি তো নিজের চোখে দেখলাম তুই যে কতটুকু সুখে আছিস।